হাই ফ্রেন্ডস, আমি পার্বতী আর আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপির সাথে। আজকে বানাবো পটলের মিষ্টি। এর জন্য আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো মিডিয়াম সাইজের নিয়েছি। এইবার পটলগুলো ছাড়িয়ে নেব। পটল ছাড়ানো হয়ে গেলে মাঝখান থেকে চিরে ভিতরের যে দানাগুলো আছে সেটা চামচের সাহায্যে বার করে নেব। সবগুলো দানা বার করা হয়ে গেছে, এইবার জলে ধুয়ে নেব। কড়াতে দিয়ে দিলাম জল। জল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম চিনি। এবার চিনি শিরা তৈরি করে নেব। চিনি শিরা তৈরি হয়ে গেছে, এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ ফুড কালার, এটা অপশনাল। পটলগুলো এবার সিদ্ধ করে নেব। 15 থেকে 20 মিনিট রাখলেই পটলগুলো সিদ্ধ হয়ে যাবে। পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার চিনি শিরা থেকে তুলে রেখে দেব। এইবার ভিতরের পুরটা তৈরি করে নেব। ভিতরের পুরের জন্য 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে এবার ক্ষীর তৈরি করে নেব। দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি আর 1 চামচ কনডেন্স মিল্ক আর দিয়ে দিলাম বাদাম কুচি। এখানে পেস্তা বাদাম আছে আর কাজু বাদাম আছে। এইবার ভালো করে মিশিয়ে নেব। এখানে কেউ এলাচির গুঁড়ো দিতে পারো না দিতে পারো। আমাদের ক্ষীরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পটলগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার হাতের সাহায্যে পটলের মধ্যে ক্ষীরটা ভরে নেব। সবগুলো পটলের মধ্যেই ক্ষীর আমি ভরে নেব। আমাদের তৈরি হয়ে গেছে পটল মিষ্টি। খুব সহজেই আমি বানিয়ে ফেললাম। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার করতে তো ভুলবেনই না। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। তাহলে ফিরে আসছি আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।